বন্ধুরা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী হও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও আর মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী হও তোমাদের আর কোনো চিন্তা নেই তোমাদের রেজাল্ট নিয়ে বা রেজাল্ট দেখা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ তোমাদের বোর্ড থেকে অর্থাৎ সংসদ কিংবা বোর্ড থেকে প্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছে এবং সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের দিনে অনেক সময় সাইট ক্র্যাশ করে যায় সাইটে দেখা যায় না প্রতিবার তাই হয় এত মানুষ বা এত স্টুডেন্ট একসঙ্গে দেখে এই জন্য এবার সেই জন্য কী করেছে প্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে রেখেছে প্রি রেজিস্ট্রেশনটা কি অটোমেটিক তোমাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে এই জন্য কী করতে হবে সিম্পল কাজ করতে হবে তোমাদের তার আগে বলবো যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে প্রি রেজিস্ট্রেশন করতে ছোট্ট একটি কাজ করতে হবে তোমাকে এক্সাম ইটিসি ডট কমে আসতে হবে কিংবা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তুমি চলে আসতে পারো তারপরে প্রি রেজিস্টার যেখানে লালকাড়িতে লেখা আছে সেখানে টাচ করবে প্রি রেজিস্টারে টাচ করলেই তুমি প্রি রেজিস্ট্রেশান পেজে চলে আসবে প্রি রেজিস্ট্রেশান পেজে এসে সিম্পল কয়েকটা কাজ করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকেও তুমি চলে আসতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এখানে তুমি নিজের নামটা খুব সুন্দরভাবে লিখবে নিজের নামটা লিখতে যেন ভুল করবে না এরপরে মোবাইল নাম্বারটা অবশ্যই ভুল যেন না হয় কারণ এই মোবাইল নাম্বারেই তোমার মেসেজ আসবে এবার মোবাইল নাম্বারটা ঠিকঠাক লেখার পরে তোমার এডুকেশান যে কেরিয়ার কেরিয়ারটা তোমার পছন্দ মতো তুমি লিখবে তুমি যেটা পছন্দ চাইবে আর কি তোমার এখানে বাধ্যতামূলক নয় যে তুমি যেটা করবে সেটাই দিতে হবে এরপরে তোমার ইমেল আইডি এটা বাধ্যতামূলক নয় তুমি দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই সব শেষে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব যত্ন করে দেবে কারণ রেজিস্ট্রেশন নাম্বার দেখেই রেজাল্ট বের করবে এবং তোমার এসএমএসএ পাঠাবে তাই গুরুত্ব সহকারে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে ভুল করবে না এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে টাচ করবে যে নীলকালী যে রাইট চিহ্ন আছে এটা আনবে নীলকালি রাইট চিহ্ন আনার পরে দেখো রেজিস্টার কথাটা লেখা আছে নীলকালিতে এই নীলকালী যে রেজিস্টার এখানে টাচ করবে তাহলেই তোমার কাজ কমপ্লিট আর কিচ্ছু তোমাকে করতে হবে না এখানে জাস্ট লিখে দিয়েছে দেখো কি লিখেছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ডিটেলস দ্য রেজাল্ট উইল বি সেন্ট অন এস এম এস শর্টলি অর শুন আফটার রিলিজ রেজাল্ট রিলিজের পরেই তোমার মোবাইলে শর্টলি পাঠানো হবে তবে এস এম এস আসবেন এখানে বলছে ডেলিভার ইউর মোবাইল নম্বর ইজ ইনকারেক্ট আর ডিএনডি যদি থাকে তাহলে নাম্বার অর্থাৎ রেজাল্ট যাবে না প্রি রেজিস্ট্রেশান করে ফেললেই তোমার সঙ্গে সঙ্গেই যেদিন রেজাল্ট আউট হবে ঠিক ঠিক তার পরে পরেই তোমার মোবাইলে তোমার রেজাল্ট চলে আসবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের রেজাল্ট কবে হবে তোমরা প্রত্যেকেই জানো আর একবার বলছি মাধ্যমিকে যদি এখনো নোটিশ দিয়ে জানানো হয়নি তবে আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি মাধ্যমিকের রেজাল্ট কুড়ি তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাইশ তারিখে এবং মাদ্রাসা রেজাল্ট তেইশ তারিখে মাদ্রাসায় যেয়ে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল রয়েছে তো অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমরা আগে থেকে প্রি রেজিস্ট্রেশন করতে পারো একদম সেটা তোমার বোর্ড এবং কাউন্সিল এবং মাদ্রাসা প্রত্যেকের নোটিশেই রয়েছে এই প্রি রেজিস্ট্রেশনের লিঙ্ক অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন সাইট ডাব্লু ডাব্লু ডট এক্সাম ইটিসি ডট কম তোমরা তোমরা নিশ্চিন্তে নিঃসন্দেহে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে